শুরু করছি অধ্যায় 3। এই ভিডিওতে আমরা দেখব পৃষ্ঠা নাম্বার 59 এবং 60। এই দুই পৃষ্ঠা আমরা ভালোভাবে বুঝে নেব। এখানে আমরা শিখব পূর্ণ সংখ্যা এই সম্পর্কে। আচ্ছা, এখানে দেখো, আসলে পাঠ্যপুস্তকের প্রত্যেকটি শব্দই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এজন্য আমরা সবটা লাইন সবটা শব্দ আমরা ভালোভাবে বুঝে নেব। পূর্ণ সংখ্যা, আমরা এই পূর্ণ সংখ্যা দ্বারা বুঝতে পারছি যে এগুলো ভগ্নাংশ বা ভাঙ্গা অংশ নয়, পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। আচ্ছা, এখানে দেখো, সভ্যতার বিকাশের সাথে সাথে বেশি সংখ্যক প্রাণী বা দ্রব্যের হিসাব রাখার জন্য বিভিন্ন ধরনের প্রতীকের প্রয়োজন হয়। মনে করো একজন রাখাল, তার 50টা গরু আছে, সেই 50টা গরু থেকে 5টা গরু বাদ দিল, তাহলে সে কিন্তু এরকম 50টা দাগ দিয়ে কিন্তু আবার এই 5টা দাগ কিন্তু আবার মিশাবে, এইরকম করে কিন্তু দাগ দেওয়ার মতো করে কিন্তু লেখার শুরু হয়েছিল। আমরা এই ভিডিওতে সবকিছু আমরা বিস্তারিত দেখব। সেখান থেকে গণনারও জন্ম হয়, ক্রমে ক্রমান্বয়ে সৃষ্টি হয় এখনকার ব্যবহৃত সংখ্যা প্রতীকের। এখন গণিতে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 0 বা 0, এই কয়টা কিন্তু আমরা বা 10টা প্রতীক বা অঙ্ক দ্বারা সবগুলো সংখ্যাই লেখা হয়। আমরা যে সংখ্যাই লিখতে যাই না কেন, এই কয়টা প্রতীক দ্বারা বা অঙ্ক দ্বারাই লেখা যাবে। তাহলে এই 10টি হলো আমাদের অঙ্ক বা সংখ্যা প্রতীক। অঙ্কগুলোর স্বকীয় বা প্রকৃত মান যথাক্রমে এই যে এটা 1, 2, 3, 4 এইরকম করে আমরা 9 এবং 0 পর্যন্ত। এই অধ্যায়ে আমরা ঋণাত্মক পূর্ণ সংখ্যার ধারণা পাব। এই বিষয়গুলো ঋণাত্মক কি এগুলো আমরা ভালোভাবে বুঝবো এরপরে, এই ভিডিওতেই দেখব। পূর্ণ সংখ্যা সংখ্যা রেখায় স্থাপন করে এবং তাদের তুলনা এবং যোগ ও বিয়োগের বিয়োগফল নির্ণয় প্রক্রিয়া আলোচনা করব। আচ্ছা, আমরা এখন এই বিষয়গুলো ভালোভাবে দেখি। এই অধ্যায় জুড়ে আমরা যা শিখব সেটা হলো পূর্ণ সংখ্যার বৈশিষ্ট্য ব্যাখ্যা করা, পূর্ণ সংখ্যা শনাক্ত বা চিনতে পারা, সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যার অবস্থান দেখাতে পারা এবং ছোট বড় সংখ্যার তুলনা করতে পারা, তারপরে চিহ্নযুক্ত সংখ্যার যোগ বিয়োগ করতে পারা এবং সংখ্যা রেখার সাহায্যে দেখাতে পারা, এইগুলো আমরা এই অধ্যায় জুড়ে শিখব। তাহলে পূর্ণ সংখ্যা সম্পর্কে জানার আগে আমরা ভালোভাবে কি করব, প্রথমে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা জেনে নিব। আচ্ছা, এখানে একটা ছবি দেখা হচ্ছে, এটা কিন্তু অনেক আগের, যখন মানুষ গোনা মানে গুনতে শিখেছিল কিন্তু লিখতে পারতো না, যখন এই লেখা আবিষ্কারের আগে কিন্তু তারা পাথর দিয়ে গুনত। মনে করো একজন লোকের 4টা ছাগল আছে, তাহলে 4টা পাথর রেখে দিত, যখন আরো 2টা ছাগল তার হলো তাহলে কিন্তু আরো 2টা পাথর ওখানে রেখে দিত, এইভাবে হিসাব রাখতো। আবার একটা ছাগল যদি তারা খেয়ে ফেলতো তাহলে কিন্তু একটা পাথর ওখান থেকে সরিয়ে ফেলতো, এইরকম করে তারা হিসাব রাখতো পাথর দিয়ে বা কাঠি দিয়ে। তারপরে দেখো যে একটা মানুষের সাপোজ কিছু প্রাণী আছে, সেই প্রাণীর সংখ্যা যতটি ততটি পাথর বা ততটি কাঠি দিয়ে তারা কিন্তু হিসাবটা করত। কিন্তু যখন এই মানে প্রাণীর বা কোনো জিনিসের সংখ্যা যখন তাদের এতই পরিমাণে বেড়ে গেল যে অতগুলো কাঠি বা পাথর সংগ্রহ করা আর সম্ভব হচ্ছে না, মনে করো যে একজন লোকের 1000টা প্রাণী আছে বা ছাগল আছে, তাহলে 1000টা পাথর আনা বা এগুলো হিসাব করা কিন্তু খুব কঠিন, এই জন্য কিন্তু তারা এই পাথর বা কাঠির হিসাবের পরিবর্তে তারা কিন্তু দাগ দিয়ে দেওয়ালে বা পাথরে দাগ দিয়ে তারা চিহ্ন বুঝাতো, এমন একটা চিহ্ন দিত যে এই চিহ্ন হলে তারা 10 বুঝাতো, যেমন একটা টান যদি এরকম দিই দিয়ে তারা 1 বুঝাতো, তারপরে 2টা টান দিলে 2 বুঝাতো, আবার ইংরেজি ভি এর মতো দিলে 5 বুঝাতো, রোমান সংখ্যার মতো এইরকম চিহ্ন দিয়ে তারা বোঝানো শুরু করলো। যেমন দেখো, রোমানরা এই সি লিখলেই বোঝা যাচ্ছিল যে এটা 100 বোঝাচ্ছে, আবার ডি দিয়ে 1000 বোঝাতো, এইরকম করে প্রতীক দিয়ে তারা কিন্তু এই সংখ্যাটা বোঝাত। যেমন দেখো এই যে পাথর, এই পাথরের মানে বা হাড়, এই হাড়ে কিন্তু বিভিন্ন দাগ দেওয়া আছে, কোনো দাগ ছোট কোনো দাগ বড়, এই দাগ দ্বারাই তারা বোঝাতো যে যে দাগটা বড় সেটা তার বড় প্রাণী, যে দাগটা ছোট সেটা তার ছোট প্রাণী, এভাবে তারা দাগ দিয়ে হিসাব করত। এগুলো হলো প্রাচীন গণনা পদ্ধতি।
আচ্ছা, যেমন দেখো এই যে একটা হার, এই হারে কিন্তু তারা বিভিন্ন ধরনের দাগ কেটে রেখেছে, এখানে তারা এই দাগ দিয়ে কিন্তু হিসাব করেছে। আচ্ছা, এখন আমরা এখানেও দেখতে পাচ্ছি যে একটা দাঁড়ে দা মানে হারে কিছু দাগ দেওয়া আছে, এই দাগগুলোই হলো প্রাচীনকালের হিসাব, হারের উপর দাগ কেটে তারা সংখ্যা বোঝাতো। তারপরে দেখো বিভিন্ন ধরনের আমরা প্রতীক দেখতে পাচ্ছি ব্রাহ্মী লিপিতে, 1, 2, 3 কেমন মডার্ন বা আধুনিক সময়ে এই যে এইগুলো আমরা ব্যবহার করি, আর মেডিয়াভেল এটা হলো মধ্যযুগে আমরা এই রকম লিখতাম, তারপরে অ্যারাবিক চিহ্ন এইরকম সংখ্যা 1, 2, 3, 4 এইরকম করে অ্যারাবিক বা হিন্দু লিপি যেটা যেটা এরকম, তারপর ব্রাহ্মী লিপি এরকম, দেখো যে এক একটা টান দিয়ে কিন্তু তারা বোঝাতো, আবার এই যে যোগের মতো দেখো ব্রাহ্মী লিপিতে 4 বোঝাতো। আচ্ছা, এইভাবে তারা বিভিন্ন ধরনের প্রতীক দিয়ে বোঝাতো, কিন্তু মডার্ন বা আধুনিক কালে আমরা এই যে ইংলিশে এটা আমরা ব্যবহার করি। আচ্ছা, এখন বিভিন্ন পর্যায়ের এগুলো অঙ্কলিপি, এগুলো আমরা দেখলাম। এখন দেখো এখানে এক্স 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 ওয়ান মানে আই আই আই, এখানে একটা সংখ্যা বোঝাচ্ছে। আমরা জানি যে রোমানে এক্স মানে 10, তাহলে 10 10 10 30 বা 30, আর এই 3 হলো 33, তার মানে রোমানে এই সংখ্যাটা দ্বারা কিন্তু 33 বোঝাচ্ছে। আচ্ছা, এখন দেখো অ্যাবাকাস, অ্যাবাকাস দিয়েও আমরা কিন্তু হিসাব কন্ট্রোল করতে পারি, এটা হিসাব শেখার কিন্তু একটা সুন্দর মাধ্যম। আচ্ছা, এই অ্যাবাকাসের সুন্দর ব্যবহার আছে, এটা দ্বারা আমরা যে কোনো সংখ্যার হিসাব কিন্তু করতে পারি ক্যালকুলেটরের মতো। আচ্ছা, এরপরে দেখো যে আমরা দেখতে পাচ্ছি যে রোমান সংখ্যায় প্রাচীন গণনার ধারণা, রোমান সংখ্যায় দেখো এক যদি লিখি আমরা, তাহলে দুইও আমরা দুই লিখতে পারবো, 3 4 5 6 এগুলো আমরা যদি রোমান সংখ্যায় লিখি তাহলে আমরা দেখো আরো বড় লিখতে পারবো, 50 100 500 1000, এই সংখ্যাগুলো আমরা যদি রোমান দিয়ে লিখি তাহলে এই যে আই ভি এক্স এল সি ডি এম এই কয়টা দিয়েই কিন্তু আমরা যে কোনো সংখ্যা রোমানে লিখতে পারবো। যেমন দেখো এই যে 1 মানে কি, এই ওয়ান আই দিলেই কিন্তু 1 হয়ে যায়, তারপরে এই যে 2, তাহলে এরকম দুটা দিলেই কিন্তু 2 হয়ে যাচ্ছে, 3টা দিলে 3 হচ্ছে, কিন্তু 4-এর ক্ষেত্রে আমরা 4টা দিই না, 4-এর ক্ষেত্রে কি করি ভি এর আগে আই দিই, তার মানে এই ভি মানে 5, তার বামে যদি 1 থাকে তাহলে সেই 1 মাইনাস, তার মানে এটা 4, তারপরে ভি মানে 5, আবার এক্স মানে কিন্তু 10, এইরকম করে এই যে এক্স, তারপরে এল মানে 50 বা 50, সি তে সেঞ্চুরি বা 100, তারপরে ডি তে হলো আমাদের 500, আর এম বা মিলেনিয়াম এটা হলো 1000। এইরকম করে দেখো রোমানরা শুধুমাত্র এম লিখতো, লিখলে বোঝা যেত যে সেখানে 1000 রয়েছে, আবার ডি লিখলে বোঝা যেত যে সেখানে 500 রয়েছে, এইরকম করে তারা প্রতীক দিয়ে সংখ্যা বোঝাতো। আবার রোমান পদ্ধতিতে বড় বড় সংখ্যা, যেমন দেখো এখানে আমরা 1000 পর্যন্ত জানলাম, কিন্তু এর চেয়েও বড় বড় সংখ্যা আমরা লিখতে পারবো, 5000, তাহলে ভির উপরে 5, যেহেতু ভির উপরে এরকম টান, তার মানে ভি মানে 5, আর উপরে যদি এরকম একটা ওভার লাইন থাকে, এই ওভার লাইনের কারণে 1000 বোঝাবে, তার মানে 5-এর উপরে ওভার লাইন, তার মানে 5000, তার মানে 10000 কি এক্স এর উপরে ওভার লাইন, তারপরে 50000 তার মানে কি এল ওভার লাইন, তারপরে 50000, এরপরে একক দশক শতক হাজার অযুত লক্ষ, 1 লক্ষ, 1 লক্ষ যদি বুঝাই তাহলে সির উপরে ওভার লাইন, সি ওভার লাইন, এইরকম করে আমরা বিভিন্ন ধরনের বড় বড় সংখ্যা কিন্তু এই যে ডি ওভার লাইন, এম ওভার লাইন এইরকম দিলে আমরা বড় বড় সংখ্যা রোমানেও লিখতে পারি। এটা দ্বারা আমরা এটাই বুঝাচ্ছি যে এই যে প্রতীক বা চিহ্ন এটা দ্বারা সংখ্যা বোঝায়। আচ্ছা, প্রাচীনকালে শূন্য মানে ধারণা ছিল না, শূন্যের আবিষ্কার কিন্তু করেন এই এই লোকটা যার ছবি আমরা দেখতে পাচ্ছি, ইনি হলো এনার নাম হলো আর্যভট্ট, আর্যভট্ট বা আর্যভট্ট, ইনি কিন্তু শূন্যের আবিষ্কার করেন। ফাঁকা বা শূন্যতা বোঝানোর জন্য পৃথিবীতে কোনো প্রতীক ছিল না, মানে 1 থেকে 9 পর্যন্ত ছিল, শূন্য ছিল না, তাহলে ইনি কি করেন ভারতীয় গণিতবিদ আর্যভট্ট শূন্য আবিষ্কার করেন। আচ্ছা, এখন শূন্য আবিষ্কারের ফলে কিন্তু অনেক হিসাব কিন্তু সহজ হয়ে গেছে। এখন দেখো এখানে তমা ও সালমা, আচ্ছা তার আগে দেখো ঋণাত্মক পূর্ণ সংখ্যার ধারণা,
ঋণাত্মক, এই ঋণাত্মক শব্দের মধ্যেই কিন্তু একটা শব্দ রয়েছে, ঋণ। ঋণ মানে কি? আমি কারো কাছ থেকে কিছু ধার করে নিয়েছি বা কারো কাছ থেকে আমি ঋণ করেছি, 2 টাকা হোক বা 2,000 টাকা হোক বা 500 টাকা হোক বা 5 টাকা হোক, সেটাই হলো ঋণাত্মক। তার মানে ঋণাত্মক এমন সংখ্যা যেটা আমার কাছে তো নাই, আমি আমার আমার আরো দিতে হবে। মনে করো আমি 5 টাকা দিয়ে, 5 টাকা নিয়ে দোকানে গেলাম, গিয়ে একটা কলম কিনলাম 5 টাকা দিয়ে, তাহলে আমার কাছে 0 টাকা আছে। কিন্তু 5 টাকা নিয়ে গিয়ে আমি যদি 50 টাকার একটা কিছু কিনি, তাহলে কিন্তু আমার কাছে সে আরো 45 টাকা পাবে, 45 টাকা আমার ঋণ আছে। এই 45 মানে -45, এটাই হলো ঋণাত্মক। আচ্ছা, ঋণাত্মক পূর্ণ সংখ্যার ধারণা। দেখো, তমা ও সালমা খেলার জন্য সমদূরবর্তী, এই যে এইরকম করে সমান দূরে দূরে 25টা দাগ কাটলো, 0 থেকে 25টা দাগ কাটলো খেলার জন্য, একটা খেলা। সেটা দেখো, সংখ্যা 25 পর্যন্ত সংখ্যা দ্বারা চিহ্নিত একটি স্কেল নিল, এরকম একটা স্কেল নিল বা এরকম 25টা আঁক দিল, শুরুতে শূন্য, এই যে দেখো শুরুতে শূন্য, চিহ্নের উপরে তারা 2টি গুটি রাখলো। মনে করো যে এই যে এইরকম একটা গুটি লাল আর এইরকম একটা নীল গুটি রাখলো, লাল ও নীল রঙের দুইটি দুইটি ছক্কা একটি ব্যাগে রাখা হলো। আচ্ছা, এখন এই যে লাল এবং নীল রঙের দুটা ছক্কা, এই দুটা ছক্কা আমরা একটা ব্যাগের মধ্যে রাখব, আর হলো এই শূন্যের উপরে ওই যে লুডো খেলার যে গুটি বা কোনো কিছু আমরা এরকম এই শূন্যের উপরে রাখলাম। শূন্য থেকে আমরা শুরু করব, যার যত পয়েন্ট উঠবে সেই তত পয়েন্ট দূরে যাবে। আচ্ছা, এখন দেখো এই ব্যাগের মধ্যে মনে করো যে এই নীল আর এই লাল এই দুটা ছক্কা ব্যাগের মধ্যে রাখা হলো। আচ্ছা, ছক্কা একটি ব্যাগে রাখা হলো, খেলার নিয়ম অনুসারে একজন একটি ছক্কা উঠিয়ে নিক্ষেপ করবে, মানে উপরে নিক্ষেপ করবে, করে নিচে পড়ার পরে যত উঠবে সেটা কিন্তু মানে উপরে যেটা পাওয়া যাবে লুডু খেলার মতো, তত ঘর কিন্তু সে কি করবে, এই লাল গুটি হলে তত ঘর ডানে যাবে আর নীল গুটি হলে তত ঘর বামে যাবে। আচ্ছা, এখন দেখো যে নিক্ষেপ করবে, তারপর নিক্ষেপ করা ছক্কাটি ব্যাগে রেখে দ্বিতীয় জন এটি ছক্কা উঠাবে, এইরকম করে পরপর একজন, তারপর আবার আরেকজন, এইরকম করে তারা খেলবে। নিক্ষেপ করা ছক্কাটি লাল হলে যে সংখ্যাটি উঠবে, মনে করো যেখানে এই উপরে দেখো এই 2 উঠেছে, তাহলে সে এই 1 ঘর 2 ঘরে এইখানে আসবে। আচ্ছা, এখন যদি লাল না হয়, যদি আবার ছক্কাটি নীল হলে যে সংখ্যাটি উঠবে গুটিটি তত ঘর বাম দিকে সরবে। এখন দেখো এই শূন্যের বামে কিন্তু কোনো ঘর নাই, কিন্তু প্রশ্ন হলো শূন্য চিহ্নের বামে কোনো ঘর নেই, এমন অবস্থায় নীল রঙের ছক্কা নিক্ষেপ করার পর তারা গুটি সরাবে কোন দিকে? তার মানে এখন আমাদের প্রয়োজন হচ্ছে শূন্যের বামেও কিছু এরকম ঘর করা। এখন দেখো এই যে এই চিত্রে, এই যে শূন্যের বামেও কিছু ঘর করা হয়েছে, আবার শূন্যের ডানে তো এইরকম ঘর আছে। আচ্ছা, এখন দেখো অপর একদিন খেলার জন্য তারা নীল স্কেল না পেয়ে 2টি একই ধরনের স্কেল বিপরীত দিকে স্থাপন করলো। আচ্ছা, তারা একমত হলো যে শূন্যের বামে, অর্থাৎ এই যে শূন্য, শূন্যের বাম দিকের স্কেলের সংখ্যাগুলোর সাথে একটি চিহ্ন বসিয়ে নিতে হবে। এই যে এখানেও 1, এই পাশেও যদি 1 দিই তাহলে কিন্তু দুটাই 1 হয়ে যায়, আবার এখানে 2, কিন্তু এই পাশেও যদি 2 দিই তাহলে এটাও 2 এটাও 2, দুটো 1 হয়ে যাচ্ছে, মিশে যাচ্ছে, মানে একটার সাথে আরেকটা মিশে যাচ্ছে। তাহলে পার্থক্য করার জন্য আমরা এইগুলোর আগে মাইনাস চিহ্ন দিলাম, এটা 1 কিন্তু এই পাশে হলো -1, -1, এটা 2, তারপরে এটা হলো -2, কোনোটার সাথে কোনোটা মিলছে না, এই জন্য আমরা এগুলোতে মাইনাস চিহ্ন দ্বারা আলাদা করব। আচ্ছা, বিয়োগ চিহ্ন দিব, এতে বিয়োগ চিহ্ন যুক্ত সংখ্যাগুলো শূন্যের চেয়ে ছোট বোঝাবে। আচ্ছা দেখো, এখানে 4 এর চেয়ে ছোট 3, 3 এর চেয়ে ছোট 2, 2 এর চেয়ে ছোট 1, 1 এর চেয়ে ছোট 0। এখন শূন্যের চেয়ে ছোট হলো -1, তারপরে -1 এর চেয়েও ছোট -2, এইরকম বিষয়। ব্যাপারটা এইরকম যে কারো মনে করো যে 5 4 টাকা আছে, তার চেয়ে কম আছে যার 0 টাকা আছে, আবার শূন্যের চেয়েও মানে যার কোনো টাকা নাই, কোনো টাকাই নাই, কিন্তু তার আবার ঋণ আছে 4 টাকা, মানে -4, সে কিন্তু এই শূন্যের চেয়েও গরিব। মনে করো যার পকেটে কোনো টাকা নেই, তার চেয়েও গরিব কে? যার 4 টাকা ঋণ আছে।
এই ঋণ বা মাইনাস চিহ্ন থাকলেই আমরা সেই সংখ্যাগুলোকে বুঝবো যে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক। আচ্ছা, মানে মাইনাস যুক্ত সংখ্যাই হলো ঋণাত্মক সংখ্যা, সোজা কথা। আচ্ছা, এখন দেখো এই যে ছক্কা, লাল ছক্কা, লাল ছক্কা ছক্কা উঠলে আমরা শূন্য থেকে আমাদের গুটি কোন দিক নিয়ে যাব, যত ঘর উঠবে তত ঘর এরকম ডানে যাব। আবার যদি নীল ছক্কা ওঠে, নীল ছক্কায় আমরা যত ঘর এখানে উঠবে তত ঘর আমরা বামে যাব, এইরকম করে আমরা খেলাটা খেলতে পারি যে কে কত দূরে যায়। আচ্ছা, এখন শূন্যের চেয়ে ছোট কিভাবে হয়? আমরা তো জানি যে সবচেয়ে ছোট হলো শূন্য। দেখো এখানে একটা উদাহরণ দেখো, যে মিনার কাছে সাপোজ 5 টাকা ছিল, সে 5 টাকা দিয়ে একটি কলম কিনলো, তাহলে তার কাছে এখন 0 টাকা আছে। এরপরে দেখো রাজুর কাছেও 5 টাকা আছে, 5 টাকা ছিল, সে দোকানে গিয়ে 20 টাকা দিয়ে একটা কলম কিনলো, মানে পাশের দোকানে। তাহলে কি এখন রাজুর কাছে কত টাকা আছে? কোনো টাকা তো নাই, বরং এই যে 15 টাকা আরো দোকানদার পাবে, মানে 15 টাকা ঋণ আছে। তার মানে -15, এটাই হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। সহজ কথায়, যেসব সংখ্যার আগে মাইনাস থাকে সেই সংখ্যাকে আমরা ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলবো। আচ্ছা, এখন ঋণাত্মক সংখ্যার লিখন পদ্ধতি একদমই সহজ। আমরা সংখ্যার আগে যদি এইরকম প্লাস চিহ্ন দিই তাহলে সেটা কিন্তু ঋণাত্মক হবে না, সেটা কিন্তু পূর্ণ সংখ্যা হবে। আর যদি মাইনাস চিহ্ন থাকে সেটা হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। মনে করি শিপন ও রাজু দুজন কোনো স্থানের শূন্য বিন্দু থেকে, মানে কোনো জায়গা থেকে বিপরীত দিকে হাঁটা শুরু করলো। একজন মনে করো যে ডান দিকে গেল, একজন বাম দিকে গেল, দুইজন দুই দিকে গেল। আচ্ছা, শূন্য বিন্দুর ডান দিকের ধাপকে, আচ্ছা আমরা একটা উদাহরণ হিসেবে বলতে পারি যে যেখানে থেকে যাত্রা শুরু করেছে সেই জায়গা হলো শূন্য, আর ডান দিকে গেলে সেটা হলো প্লাস, মাইনাস বাম দিকে গেলে সেটা হলো মাইনাস। আচ্ছা, তাহলে ডান দিকের ধাপকে প্লাস চিহ্ন বা যোগ চিহ্ন এবং বাম দিকের ধাপকে মাইনাস চিহ্ন দ্বারা সূচিত করা হলো বা বিয়োগ চিহ্ন দ্বারা চিহ্নিত করা হলো। যদি শিপুন যদি ডান দিকে 5টি ধাপ অতিক্রম করে তাহলে তার অবস্থানকে +5 দ্বারা, এবং রাজু যদি বাম দিকে 4 ধাপ অতিক্রম করে, বামে গেল তার মানে কি -4 হলো, এরকম বিষয়। আচ্ছা, এখন আমরা এই কয়েকটা কাজের সমাধান করব। এই কাজের সমাধানগুলো আসলে দেখতে মনে হচ্ছে যে হায় হায় আমরা কি করব, কিন্তু দেখো একদমই সহজ। আমরা যদি প্রথম প্রশ্নটা পড়ি, যে নিচের প্রত্যেকটি ধাপকে অবস্থান অনুযায়ী প্লাস বা মাইনাস চিহ্ন সহকারে লেখো। দেখো শূন্য বিন্দুর বাম দিকে 4টি ধাপ, আমরা একটা রেখা নিব, নিয়ে কিছু দাগ দিলাম সমান করে, দিয়ে একটা জায়গায় যে কোনো একটা জায়গায় আমরা 0 নিব, নিয়ে এটা হলো শূন্য বিন্দু। এর বাম দিকে তার মানে কি এই যে এইদিকে, এইদিকে 4 ঘর, তার মানে -1, -2, -3, -4 হয়ে গেল। এটাই কিন্তু আমাদের এই 1 নম্বরের কাজ। শূন্য বিন্দুর বাম দিকে 4 ঘর, তার মানে কি বাম দিকে গেলে মাইনাস, আমরা আগেই জেনেছি। আচ্ছা, এরপরে আমরা খ নাম্বারটা দেখব, শূন্য বিন্দুর ডান দিকে 7 ঘর, তার মানে এইরকম করে আমরা একটা শূন্য নিব এক যে কোনো এক জায়গায়, নিয়ে এর ডান দিকে আমরা কি যাব 7 পর্যন্ত যাব, 1, 2, 3, 4, 5, 6, 7। এখানে এই প্লাস চিহ্ন দিলেও হয় না দিলেও হয়, কিন্তু বাম দিকে গেলে অবশ্যই মাইনাস চিহ্ন দিতে হবে। আচ্ছা, এরপরে দেখো শূন্য বিন্দুর ডান দিকে 11 ধাপ, তাহলে এখানে আমরা শূন্য মনে করি, করে এই দিকে আমরা 11 ধাপ যাব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। এই সংখ্যাগুলোর আগের যে প্লাস এইগুলো দিলেও চলবে না দিলেও চলবে, কিন্তু এই বাম দিকে যদি থাকতো তাহলে অবশ্যই মাইনাস দিতে হতো, প্লাস দিলেও হয় না দিলেও হয়। আচ্ছা, তারপরে দেখো শূন্য বিন্দুর বাম দিকে 6টি ধাপ, শূন্য বিন্দুর বাম দিকে 6টি ধাপ। দেখো আমরা যে কোনো একটা বিন্দুতে আমরা শূন্য ধরি, শূন্য বিন্দু, এখন এই বিন্দুর বাম দিকে 6টা যাব, তাহলে -1, -2, -3, -4, -5, ব্যাস। আচ্ছা, এরপরে আমরা, আচ্ছা -6, এই 6 পর্যন্ত। এরপরে আমরা দেখো যে সংখ্যার হ্রাস বৃদ্ধি, সংখ্যার হ্রাস মানে কমে যাওয়া বা বিয়োগ বা ঋণাত্মক, আর সংখ্যার বৃদ্ধি মানে বেড়ে যাওয়া
বা যোগ বলতে পারি বা গুণও বলতে পারি, যে বেড়ে যায়, এবং সেটাকে আমরা প্লাসও বলতে পারি বা ধনাত্মক। তাহলে কমে গেলে ঋণাত্মক আর বেড়ে গেলে ধনাত্মক। আচ্ছা, পূর্ববর্তী আলোচনা থেকে আমরা দেখতে পাই যে গতিপথের ডান দিকে, অর্থাৎ ডান দিকে গেলে ধনাত্মক মানে প্লাস চিহ্ন যুক্ত, আর যদি বাম দিকে যায় তাহলে সংখ্যাটি ঋণাত্মক হবে। অর্থাৎ যদি কোনো সংখ্যা থেকে এক ধাপ ডান দিকে যাওয়া যায় তাহলে ওই সংখ্যার পরবর্তী সংখ্যা পাওয়া যাবে এক ধাপ ডানে গেলে। আচ্ছা, এবং যদি এক ধাপ বামে যাওয়া যায় তাহলে পূর্ববর্তী সংখ্যাটি পাওয়া যাবে। মনে করো যে এইরকম একটা সংখ্যা লাইন, এখানে শূন্য, আর এই ডান দিকে কিছু আমাদের আছে, আবার বাম দিকেও কিছু আমাদের আছে। দেখো, এখন শূন্যর হলো আগের সংখ্যাটি কত? শূন্যের আগের হলো -1, শূন্যের পরে হলো +1। আবার দেখো, চার, চারের পূর্ববর্তী সংখ্যা হলো 3, পরবর্তী সংখ্যা হলো 5। এইরকম করে -3-র আগের সংখ্যা হলো -4, আর -3-র পরের সংখ্যা হলো -2। সুতরাং সংখ্যা লাইন থেকে আমরা কিন্তু ছোট সংখ্যা, বড় সংখ্যা এবং পূর্ববর্তী সংখ্যা, পরবর্তী সংখ্যা, এগুলো সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা আমরা পেতে পারি। আচ্ছা, এখানে আমরা এই কাজটা করব যে এই যে সংখ্যা দেওয়া আছে এগুলোর পরবর্তী সংখ্যা বানাবো, আর যেগুলো দেওয়া আছে এগুলোর পূর্ববর্তী সংখ্যা বানাবো। বাস, তাহলে আমরা এই যে লাইন, নাম্বার লাইন, এরকম করে আমরা খেয়াল করতে পারি। অথবা দেখো, প্রদত্ত সংখ্যা 10, তাহলে তার পরবর্তী সংখ্যা 11, 8-এর পরে কি হবে? 9, -4-এর পরবর্তী সংখ্যা হবে -5-এর পরবর্তী সংখ্যা হবে -4, -3-এর পরবর্তী সংখ্যা হবে -2, তারপরে 0-এর পরবর্তী সংখ্যা, 0-এর পরে 1, তারপরে 3-এর পরে হলো 4। এখন আমরা যেটা দেওয়া আছে তার পূর্ববর্তী সংখ্যা বের করব। তাহলে 10-এর পূর্ববর্তী সংখ্যা হলো 9, তারপরে 8-এর পূর্ববর্তী সংখ্যা মানে আগের সংখ্যা 7, 3-এর পূর্ববর্তী সংখ্যা মানে আগের সংখ্যা 2, 0-এর আগে -1, তারপরে -3-এর আগে -4, -6-এর আগে, বা আগে বলতে এখানে বামে, -6-এর বামে গিয়ে আবার থাকবে -7। আচ্ছা, তাহলে আমরা এই কাজগুলো সমাধান করলাম। এখন একটা হোমওয়ার্ক করব। দেখো যে এটার অ্যান্সার তোমরা কমেন্টে লিখে দিবে, -5-এর পূর্ববর্তী সংখ্যা কত এবং পরবর্তী সংখ্যা কত, এটা তোমরা কমেন্টে লিখে দিবে। আর তোমরা প্রতিদিন অন্তত পক্ষে 1 ঘন্টা সময় এই এই অনলাইনে বা ইউটিউবে গণিত শিখবে বা অন্যান্য বিষয় শিখবে, আর অবশ্যই তোমরা ক্লাসে মনোযোগী হবে। আর এখনকার মতো এই ভিডিও এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।